সামনেও তো কোনো উপায় ছিল না, নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না, মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না। আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে আসতে আসতে গিয়েছি। আমরা তো এই দোসরদের কাছে আত্মসমর্পণ করি নাই। এখনো কেউ কেউ আমাকে মাঝে মধ্যে বলে, মাসুদ ভাই বলা তো যায় না, এখনো কিন্তু জীবিত আছে, কথাবার্তা সাবধানে বললেন। আরে ভাই, আমি খুব সাহসী মানুষ না, দুর্বল মানুষ, কিন্তু দুর্বল তো ব্যাঙও, সেই ব্যাঙকে সর্দির ভয় দেখায় না। এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয়, এক শহীদ আলী আসাদ নামক মুজাহিদ নয়, এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয়, এক কামারুজ্জামান নয়, এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয়। তাদেরকে হত্যা করবেন, আরো 100 জন্মাবে, আরো 1,00,000 জন্মাবে, আরো হত্যা করবেন, হত্যা করবেন, গোটা বাংলাদেশের জনগণ এক একজন নিজামী মুজাহিদ হয়ে বাংলাদেশের জাতীয় পতাকা এই কথা এখানে বলে গিয়েছিলাম। আজকের ওবায়দুল কাদের সাহেবরা কোথায় আছেন আমরা জানি না, বর্তমান গোয়েন্দা সংস্থা, আমি তাদেরকে ধন্যবাদও জানাই, আবার একই সাথে আহ্বানও জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন। একসময় স্বামী স্ত্রী এবং ঘরে বসে খাবার খেতে বসলে আপনারা এই স্বামী সন্তান এবং স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে এসে বলতেন, বর্তমান তৎকালীন শেখ হাসিনা খুনি সরকারের বিরুদ্ধে নাশকতার গোপন বৈঠকতে তার গ্রেপ্তার করা হয়েছে, এক জগ পানি পাওয়া গেছে এবং এক প্লেট ভাত পাওয়া গেছে, সাথে কোরআন এবং হাদিসের কিছু বই পাওয়ার অপরাধে তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গোয়েন্দা সংস্থার লোকেরাই এখনো বাংলাদেশে আছেন, ওবায়দুল কাদেরের মতো লোক, যেই ওবায়দুল কাদের বলেছিল যে গণভবনে বঙ্গভবনে অক্সিজেন প্রবাহ বন্ধ করে দেওয়া হবে, ওই এক অপরাধে ওবায়দুল কাদেরের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কত বড় অর্বাচীন এবং অথর্ব হলে, কত বড় মূর্খ এবং অজ্ঞ হলে আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া নিয়ামত, অক্সিজেন বন্ধ করে বঙ্গভবনকে তিনি নাকি সেদিন অচল করে দেওয়া দিয়ে বীর সেজেছিলেন এবং তার উপহার হিসাবে খুনি হাসিনা তাকে দীর্ঘ সময়ের জন্য সাধারণ সম্পাদকের পদ তিনি তাকে দিয়েছিলেন, যে এরকম একটা মিথ্যাবাদী, এরকম একটা বুর্জোয়া শ্রেণী, এরকম একটা ফ্যাসিস্ট লোক থাকলে আওয়ামী লীগের সন্ত্রাসের জন্য আর কোনো লোকের দরকার নাই। আমি আপনাদের আরো মনে করিয়ে দিই, ফ্যাসিবাদের উত্থানের জন্য, ফ্যাসিবাদের এই গুলি এবং হত্যা নির্যাতনের জন্য যারা গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যা চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা, কিন্তু তার বাস্তবায়ন করার জন্য যেদিন প্রথম ওবায়দুল কাদের বলেছিলেন এই ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানকে নির্মূল করার জন্য আওয়ামী লীগ লাগবে না, এক ছাত্রলীগই যথেষ্ট, সেদিন থেকে বাংলাদেশে রক্তের বন্যা বওয়া শুরু হয়েছে। এই ওবায়দুল কাদেরকে যদি গোয়েন্দা সংস্থা এবং বর্তমান প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এড়াতে পারে না। কি মজার এবং দুর্ভাগ্যের ব্যাপার, কিছুদিন পর পর আমরা ইউটিউবে দেখতে পাই অন্য আমার পার্শ্ববর্তী একটা দেশের কোন একটা হসপিটালে আছেন, কোন একটা হোটেলে আছেন, কোন একটা পার্কে তারা ঘোরাঘুরি করছেন। অত্যন্ত দুর্ভাগ্যের এবং বিস্ময়ের ব্যাপার, এই শ্রদ্ধ প্রধান অতিথি ডক্টর মাহমুদুর রহমান কুষ্টিয়ায় যখন রক্তাক্ত হন, তখন তিনি বলেছিলেন আমাকে রক্তাক্ত করা হয় নাই, রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশকে, আমি আজকে যুদ্ধ করতে এসেছি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আমি যুদ্ধ করতে এসেছি পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে তাদের পালনের মধ্য দিয়ে প্রমাণিত হয়, ডক্টর মাহমুদুর রহমান সেদিন যথার্থ ঘোষণা দিয়েছিলেন পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে 2024 সালে 5ই অক্টোবর 5ই আগস্ট আমাদের সন্তানেরাও যুদ্ধ করেছে। 2024 সালের জুলাই এবং আগস্টে যুদ্ধ শুধু আমাদের দেশের সাথে আমাদের দেশের হয় নাই, 2024 সালের জুলাই এবং আগস্ট আমাদের যুদ্ধ হয়েছে এই রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের, আমরা বাংলাদেশের পতন করি নাই, আমরা আধিপত্য রাষ্ট্রকে পরাজিত করেছি সেদিন। এখনো যদি কেউ ভুলের মধ্যে থাকেন, যখন এই রিপোর্টার্স ইউনিটি চারদিকে ঘেরা, মোস্তাফিজুর রহমান ইরান ভাই তাদের একটা প্রতিষ্ঠাবার্ষিকী আমাকে এখানে দাওয়াত দিয়েছিল, আমি আসবো আসবো না, একবার ফোনে মেসেজ দেয় আসেন, আর একবার কে আসবেন কিনা একটু দেখেন, আমরা খোঁজ নিয়ে জানাচ্ছি, যত না লোক ছিল তার চেয়ে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের লোক এখানে বেশি ছিল। আমি পরিষ্কার করে বলেছিলাম
বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের সংস্কারের জন্য ওভাবে চিন্তা করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক শহীদ নিজামী নয় এক শহীদ আলী আসাম নামক মুজাহিদ নয় এক শহীদ আব্দুল কাদের মোল্লা নয় এক কামারুজ্জামান নয় এক আমাদের মীর কাসেম আলী মিন্টু নয় তাদেরকে হত্যা করবেন আরো 100 জন মারবে আরো 1,00,000 জন মারবে আরো হত্যা করবেন গ্রেফতার করতে আসে সুতরাং আমাদের সর্দির ভয় দেখাবেন না কারণ এই প্রিয় মাতৃভূমি সংস্কারের জন্য আজকে নতুন করে যে আওয়াজ উঠেছে এই আওয়াজ আমরা 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করেছি সেদিন থেকে আমরা জীবন বাজি রেখে 12 ঘন্টা লড়াই করেছি আপনাদের মিডিয়াগুলোতে এখনো সেই ভিডিও পাওয়া যাবে আমাদের হাতে তারা দেখাচ্ছে একটা লাঠির কঞ্চি সেই লাঠির কঞ্চি দিয়ে যখন আমরা লড়াই করি আমাদের বিরুদ্ধে তখন গুলি ছোড়া হচ্ছে বন্দুক দিয়ে আমাদের দিকে তখন AK-47 দিয়ে লড়াই করা হচ্ছে আমাদের ভাইদেরকে শহীদ করা হচ্ছে আমার সামনে শহীদের কফিন পড়ে আছে আমার ভাইরা আমাকে জিজ্ঞেস করছে ভাই জানাজা হবে নাকি যুদ্ধ হবে আমি বলেছি যতক্ষণ দেশ এবং মানুষ থাকবে আমার যুদ্ধ চলবে জানাজা পরে অনুষ্ঠিত হবে সেই মানুষ বাংলাদেশের জনগণ সাথে থেকে সেদিন 12 ঘন্টা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত লড়াই করে আমরা সেদিন সেখানে শুধু টিকে ছিলাম না আমরা সফল সার্থকভাবে আমাদের সমাবেশ সফল করার পর আমরা দেশবাসীকে জানিয়েছিলাম আমরা ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করি নাই সত্ত্বেও এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের কাছে আত্মসমর্পণ করবে না প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ দুটো আহ্বান রেখে আমার বক্তব্য ইতি টানতে চাই সম্মানিত ভাইয়েরা রাষ্ট্র সংস্কারের জন্য আপনি আমি আমরা বুদ্ধিজীবী এই মহল যারা চিন্তা করি আমার 18 কোটি মানুষ চিন্তা করে তাদের বাজার মূল্য নিয়ন্ত্রণে না আসার জন্য যে সিন্ডিকেট দায়ী সেই সিন্ডিকেট কোন কমিশনে হবে তাদের এখন পরাজিত করতে হবে আমাদের ছাত্র যুবকেরা আমাদের তরুণেরা আবার তাদেরকে স্লোগান দিতে হচ্ছে এক ফ্যাসিস্টকে সরিয়ে আমরা আর কোন ফ্যাসিস্টকে দেখতে চাই না দুর্ভাগ্যজনক আমাদের হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিস্টকে নাকি রংপুরে ঢুকতে দেবে না কি হাস্যকর ব্যাপার এটা আমাদের দুর্বলতা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর জাতীয় পার্টিকে আমরা আপনারা কিছু কথা না বলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে তারা সাহস করেছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করলে আওয়ামী লীগ সেদিন নির্বাচন করা সাহস করত না আপনাদের মনে আছে আমার শ্রদ্ধা মাহমুদুর রহমান ভাই স্মরণে নিশ্চয় আছে আমার পার্শ্ববর্তী দেশের একজন অ্যাম্বাসেডর এসে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছিল এরশাদকে ধরে নিয়ে দাঁড় করিয়ে বলেছিল আপনি ইলেকশন করবেন নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আপনি বলেন আপনি ইলেকশনে যাবেন আওয়ামী লীগের সাথে নাকি জামাত ক্ষমতা আসবে এটা দেখবেন আমি ওই পার্শ্ববর্তী দেশের সম্মানিত রাষ্ট্রদূত এবং আমাদের জাতীয় পার্টির মরহুম নেতা আপনি চলে গেছেন কোনো কথা বলতে চাই না আল্লাহ আপনাকে মাফ করুন জান্নাত দান করুন উনিও সেদিন বলেছিলেন আমার সামনে কোনো উপায় ছিল না আমাদের সামনেও তো কোনো উপায় ছিল না নিজামী সাহেবের সামনেও তো কোনো উপায় ছিল না মুজাহিদের সামনেও তো কোনো উপায় ছিল না আমরা সব উপায় বাদ দিয়ে ফাঁসির মঞ্চে আসতে আসতে গিয়েছি আমরা তো এই দোষরদের কাছে আত্মসমর্পণ করি নাই আর আপনারা আত্মসমর্পণ করবেন আর এখন এসে আমাদের সার্জিস হাসনাত সাহস করবেন দেশের জনগণ দোষরদেরকে যেমন হেলিকপ্টারে উঠিয়ে দিতে টিকিট কাটার সময় হয় নাই আপনাদেরও টিকিট কাটার সময় হবে না ভাইরা আসুন আমি শেষ কথা বলছি এটি নাগরিক ভাবনার সংস্কার আপনি কি করবেন সেটা টেবিলের আলোচনা কিন্তু আমাদের জনগণ এখন চায় এক চাঁদাবাজের বিপরীতে আর কোন চাঁদাবাজের উত্থান বাংলাদেশে ঘটতে দেওয়া হবে না আতঙ্কে আছে এখন আমাদের মানুষেরা দখলদারদের বিরুদ্ধে আর এক দখলদার এসে যেন ভাগাভাগি করে তারা আমাদেরকে আবার অতিষ্ঠতার মধ্যে ফেলে না দেয়